23 মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর 12তম আসরের প্রস্তুতি। শেষ পর্যায়ে সকল দলের চলছে আলোচনা পর্যালোচনা দলগুলো সেরা স্কোয়াডের। তারকাবহুল দলগুলো বেশ হিমশিম খাচ্ছে তাদের সেরা একাদশ সাজাতে। তবে দলগুলোর পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞরাও থেমে নেই তাদের সেরা একাদশ সাজাতে। স্টার স্পোর্টসের ক্রিকেট বিশেষজ্ঞ এবং সাবেক ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়াও সাজিয়েছেন প্রতিটি দলের সেরা একাদশ। নিজের অনুষ্ঠান আকাশবাণীতে জানিয়েছেন বিভিন্ন দলের সেরা একাদশের কথা। তবে তার তৈরি করা হায়দ্রাবাদের একাদশে জায়গা হয়নি। গত আসরে হায়দ্রাবাদের হয়ে সকল ম্যাচ খেলা এবং তাদের জন্য নিয়মিত পারফরমেন্স করে যাওয়া সাকিব আল হাসানের, আকাশ চোপড়ার পছন্দের একাদশের চার বিদেশি খেলোয়াড় হচ্ছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি ব্রায়াস্টো, আফগানিস্তানের রশিদ খান এবং নিউজিল্যান্ডের ক্যান উইলিয়ামসন। হায়দ্রাবাদের এই সিজনের বোলিংয়ের প্রশংসা করতে গিয়ে আকাশ চোপড়া সবার প্রশংসা করলেও এড়িয়ে যান সাকিব আল হাসানকে। আকাশ বলেন, হায়দ্রাবাদের বোলিং অসাধারণ। রশিদ খান, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ নবী, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ, বিলি স্ট্যানলেক, সন্দীপ শর্মা সকলেই ভালো বোলিং করে থাকে। তারা এমন বোলিং লাইন আপ যে তারা 140 রানও ডিপেন্ড করতে পারে। অথচ গত আসরে হায়দ্রাবাদের হয়ে বেশ ভালো এবং কার্যকরী বোলিং করেছিলেন বাংলাদেশের টি-20 অধিনায়ক সাকিব আল হাসান। আকাশ তার রিভিউ ভিডিওতেও একবারের জন্য উল্লেখ করেননি সাকিব আল হাসানের কথা। এবার চলুন জেনে নিই আকাশের পছন্দের হায়দ্রাবাদের আদর্শ একাদশে কারা কারা জায়গা পেয়েছেন। ডেভিড ওয়ার্নার, জনি ব্রায়াস্টো, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, মনীষ পাণ্ডে, ইউসুফ পাঠান, রশিদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ। কিছুদিন আগে আরেক ক্রিকেট বিশেষজ্ঞ এবং জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলেকেও দ্বিধান্বিত দেখা গিয়েছে হায়দ্রাবাদের সেরা একাদশে সাকিব আল হাসানকে রাখা নিয়ে। হর্ষা তার একটি স্কোয়াডে সাকিবকে রেখেছেন, অপর একাদশে সাকিবের পরিবর্তে কেন উইলিয়ামসনকে রেখেছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে হায়দ্রাবাদ যদি ব্রায়াস্টোকে তাদের কিপার হিসেবে শুরু থেকে সুযোগ দেয়, তবে গত আসরের অধিনায়ক কেন উইলিয়ামসনকে টপকে একাদশের জায়গা পাওয়া বেশ কঠিন হবে সাকিবের। সাকিব একাদশে না থাকলে বাংলাদেশি ভক্তদের মাঝে IPL এর আকর্ষণ অনেকটাই কমে যাবে। এদিকে সাকিব আল হাসান IPL এ কখন যোগ দিবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে উইলিয়ামসন 22 তারিখ নিউজিল্যান্ড ক্রিকেটের অ্যাওয়ার্ডের পরেই যোগ দেবেন জানিয়েছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ। দর্শক মণ্ডলী, সাকিব আল হাসানকে হায়দ্রাবাদের একাদশে আপনারা দেখতে চান কিনা আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।